সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি মিজান রহমান শুরু করছি বিজয় টিভির নিয়মিত সংবাদ আয়োজন বিজয়বার্তা আসুন বিজয়বার্তার প্রথমেই জেনে নেই আজকের শিরোনাম পাঁচ দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশ্বকালীন বৈঠকে এলএনজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য মির্জা ফখরুলের গ্রেফতার হলেন মিজান আগাম আবেদন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সরকারি সফরে দেশটির পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকেও যোগ দেবেন তিনি বিকেল পাঁচটা বিশ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ওয়ান সেভেন টু জিরো ঢাকা থেকে চীনের ডালিয়ানের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্য তিন বাহিনীর প্রধান সহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় সময় মধ্যরাতে লিয়াউনিং প্রদেশের ডালিয়ান ঝৌ সুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি দুই জুলাই সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পাঁচ জুলাই বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে চীনা প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি ছয় জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে এলএনজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ইসলাম আলমগীর জাতীয় ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন বাজেটের মাধ্যমে তারা একদিকে যেমন জনগণের সম্পদ লুট করে নিচ্ছে অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরও বেশি সংকটে ফেলে দিয়েছে এই সরকার এক এক করে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জীবনে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে কুপিয়ে হত্যা করা হচ্ছে ধর্ষণ লুট অপহরণ করা হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী সাত জুলাই সারা দেশে ছয় ঘন্টার হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট জোটের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি এ তথ্য জানান জোনায়েদ সাকি বলেন সকালে জোটের বৈঠক হয়েছে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে বামজোট অনৈতিক মনে কর এজন্যই এই সিদ্ধান্তের বিরুদ্ধে বামজোট হরতাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবৈধ সম্পদের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার মিজানের উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দেয় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন মিজান পুলিশের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করেছে দুদকের একজন পরিচালককে ঘুষ দেওয়ার ব্যাপারে সে দেপারের বক্তব্য দিয়েছে শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হল হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে তার গ্রামের বাড়ি আটি গ্রামে আয়োজন করা হয় শোক মিছিল কবর এবং স্মৃতিচারণের শোক মিছিলটি আটিগ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠিত প্রতিবন্ধীদের জন্য স্কুল ব্লুমস প্রাঙ্গনে এসে শেষ হয় এ সময় উপস্থিত সবাই জঙ্গিবাদকে ঘৃণা করে তার স্বপ্নের স্কুল আর বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত করতে সকলের সহায়তা প্রার্থনা করেন আটত্রিশতম এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন পিএসসি মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছে নয় হাজার আটশো বাষট্টি জন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন আগামী উনত্রিশ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে মৌখিক পরীক্ষার চূড়ান্ত সূচি পরে জানিয়ে দেওয়া হবে আটত্রিশতম বিসিএসএ অংশ নিতে তিন লাখ ছেচল্লিশ হাজার চারশো জন প্রার্থী আবেদন করলেও দুই লাখ অষ্টআশি হাজার আটশো নিরানব্বই জন প্রিলিমিনারিতে অংশ নেয় তাদের মধ্যে চোদ্দ হাজার পাঁচশো ছেচল্লিশ জন বসেছিলেন লিখিত পরীক্ষায় এই বিসিএস এর মাধ্যমে ক্যাডারে তিনশো জন এবং পুলিশে একশো জন সহ দু হাজার চব্বিশটি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে রোটারি ইন্টারন্যাশনাল আগামী বছর বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা দারিদ্র বিমোচন সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন খাতে কর্মসূচি গ্রহণ করবে নতুন রোটারি বছর দু হাজার উনিশ বিশ এর আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিন এক বাংলাদেশের নবনির্বাচিত গভর্নর এম খাইরুল আলম এ ঘোষণা দেন তিনি বলেন রোটারি আন্তর্জাতিক তহবিল রোটারি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবছর বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে এছাড়া বাংলাদেশ রোটারির পক্ষ থেকে দরিদ্র মেধাবীদের জন্য এবছর কমপক্ষে দুশো একটি বৃত্তি চালু করা হবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইন্টার ইউনিভার্সিটি পাবলিক স্পিকিং কম্পিটিশন সেশন দুইয়ের গ্র্যান্ড ফিনালে আইডল ফোকাস ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে রোববার দুপুরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বিজয় টিভি ও অনলাইন নিউজ পোর্টাল বিডি টোয়েন্টি ফোর লাইভ সরকারি বেসরকারি প্রায় তিরিশটি বিশ্ববিদ্যালয়ের একশো জন শিক্ষার্থী প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে সেখান থেকে ষোলো জন গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান শনিবার রাত দশটায় মাস্টারবাড়ি এলাকায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেশের রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবিতে কর্মবিরতি পালন করছে পৌর কর্মকর্তা কর্মচারীরা এর অংশ হিসেবে নবাবগঞ্জ পৌরসভা চত্বরে সমবেত হন পৌর একই দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার দাপ্তরিক কাজসহ সকল সেবা বন্ধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরকর্মীরা এছাড়া বরগুনা ঝালকাঠি কালিয়াকোর নাটোর পিরোজপুর ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলাতেও কর্মবিরতি পালন করেছে পৌরকর্মীরা সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছে সদর উপজেলা পরিষদ সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে এ ঘোষণা দেয়া হয় উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্ড আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ অন্যরা কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার জন্য ছেষট্টি কোটি পঁয়ষট্টি লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সকালে পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র আব্দুল মালেক দু হাজার উনিশ বিশ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন বাজেটে মোট আয় ধরা হয়েছে ছেষট্টি কোটি পঁয়ষট্টি লাখ টাকা এবং ব্যয় ছেষট্টি কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন কালু উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ অর্থমন্ত্রীর সচিব কে এম সিংহ রতন উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী সহ আরো অনেকে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলতেই থাকবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া রোববার উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মাদক সন্ত্রাস এফটিজিং ও ইন্টারনেট অপব্যবহারের প্রতিরোধ বিরোধী এক সমাবেশে তিনি কথা বলেন গাবতলি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ারেজ আনসারি গাবতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম খান সহ আরও অনেকে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা কার্যালয়ে দু হাজার অর্থবছরের চব্বিশ কোটি পঞ্চাশ লাখ বারো হাজার নশো পঞ্চান্ন টাকার বাজেট ঘোষণা করা হয়েছে রবিবার মেয়র এ জেড এম মেনহাসুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ পৌরসচিব সাইদুর রহমান সহ অন্যরা বাজেটে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যসেবা বিদ্যুৎ রাস্তা কালভার ড্রেন মসজিদ ধর্মীয় উপাসনালয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান মেয়র চলনবিলের তারাশে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে গুদামে খাদ্য ক্রয়ের প্রতিবাদে ইউএনর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে দুপুরে বিক্ষোভ মিছিল শেষে তারাস প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয় এ সময় বক্তব্য রাখেন তারাস উপজেলা লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিন্টু সহ অন্যরা এ সময় ইউএনও ইফফাত জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমির সংস্কার বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে দুপুরে কুমিল্লা জেলা সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন হয় এ সময় বক্তব্য রাখেন নাট্যজন হাসিম আপু নাট্যগুরু শাহজাহান চৌধুরী সহ অন্যরা পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন কর্মীরা একত্রিশে জুন শেষ হয়ে গেল রোটারি ইয়ার দু হাজার আঠারো উনিশ আজ রোটারি নতুন বছরে পদার্পণ করল কিন্তু কী ছিল গতকাল ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার গুলশানে অবস্থানরত তারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে রোটারি ডিজি আলমগীর হোসেনের সময়কালের ক্লাব এবং প্রেসিডেন্টদের জন্য অ্যাওয়ার্ড সেখানে উপস্থিত ছিল দূর দূরান্ত থেকে জমায়েত হওয়া রোটারিয়ানরা তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির পরে প্রায় বেশিরভাগ ক্লাবকেই হতাশা প্রকাশ করতে দেখা যায় অ্যাওয়ার্ড কমিটিতে থাকা সদস্যদের নিজেদের ক্লাবগুলোকেই বেশিরভাগ অ্যাওয়ার্ড পেতে দেখা যায় এছাড়া যারা সক্রিয়ভাবে কাজ করেছেন তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ ওঠে তাই ক্লাব প্রেসিডেন্টরা বলেন এ ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলে আর কোনো ক্লাবই কাজ করবে না বরং ক্লাবগুলো রোটারি থেকে ব্যক্তিগত কাজ করবে এ বিষয়ে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল দু হাজার আঠারো উনিশের প্রেসিডেন্ট বলেন রোটারি ইন্টারন্যাশনাল শুধুমাত্র আন্তর্জাতিকভাবে সাইটেশনকেই অ্যাওয়ার্ড বলে প্রাধান্য দেয় ফলে জেলা পর্যায়ে এ ধরনের ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিলে রোটারি ইন্টারন্যাশনালের প্রতি আস্থা ক্ষুণ্ণ হবে এবং যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে রোটারিয়ানরা কাজ করেন তা ব্যাহত হবে নবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন উদ্বোধনী খেলায় বালিকা পর্যায়ে সদর উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শূন্য গোলে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালক পর্যায়ে চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন শূন্য গোলে ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে বালিকা ও বালক বিভাগে পনেরোটি প্রাথমিক বিদ্যালয় এতে অংশ নিচ্ছে বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পাঁচ দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকে এলএনজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য মির্জা ফখরুলের এবং অবশেষে গ্রেফতার হলেন ডিআইজি মিজান আগাম জামিন আবেদন খারিজ বিজয় বার্তার শেষে আজকের মতো আমি মিজানুর রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ